গান আর মৃদঙ্গের তালে নাচের প্রস্তুতি, মহড়ায় কিশোর কিশোরী, আছেন জ্যেষ্ঠরাও, মনে তাদের উৎসবের আমেজ। কদিন পরেই এই মণিপুরীদের সবচেয়ে বড় উৎসব মহারাসলীলা। মহড়ার এমন দৃশ্য চোখে পড়ছে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও আদমপুর এলাকায় মণিপুরী অধ্যুষিত গ্রাম পাড়াগুলোতে। মহারাসলীলা হচ্ছে আমাদের প্রধান উৎসব। আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি, বড়রা ছোটবেলা থেকে বড়রা করে আসছে, আমরাও করছি। ওজা আমাদেরকে অনেক চেষ্টা করতেছে ভালো করে নাচ করার জন্য, নাচ প্রশিক্ষণ দিতেছে আমাদের ভালো করে করার জন্য, এবং আমরা সেই প্রশিক্ষণের একটা মানে সবাই মিলে ভালো করে 15 তারিখ নাচ করার ইয়ে করব। মণিপুরী কিশোর কিশোরীদের রাস নৃত্যের বিভিন্ন কৌশল নিয়ম কানুনের প্রশিক্ষণ দিচ্ছিলেন প্রশিক্ষকরা। আমরা প্রশিক্ষণ করি প্রায় 15-20 দিন ধরে। এটা আমাদেরকে আমি প্রায় 30-40 জনের মতো অংশগ্রহণ করে থাকে। একেবারে রাধা কৃষ্ণগুলো একেবারে 5-6 বছর, বেশি হলে 7 বছর হয়, এরা ছোট থেকেই অংশগ্রহণ করে থাকে। মণিপুরীদের সবচেয়ে বড় এই উৎসব হবে 15 নভেম্বর দুপুরে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য, আর রাতে রাসলীলা। আমরা সকল প্রশাসনের সাথে যোগাযোগ করছি, ওনারা খুব আশ্বাস দিয়েছেন আমাদের এখানে প্রতিবছর নিয়ে র‍্যাব, আনসার, মিডিয়ার, পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করতেছে এবং এবারেও খুব সহযোগিতা করবে। কমলগঞ্জে মণিপুরীদের পৃথক দুটি গ্রামে হতে যাচ্ছে এবারের রাস উৎসব। উপজেলার মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের 182তম মহারাসলীলা উৎসব হবে এবার। আর আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মেইতে সম্প্রদায়ের 39তম উৎসব এটি।